যারা ইউটিউবে মোবাইল স্ক্রিন ভিডিও আপলোড করেন ওই মোবাইল স্ক্রিন ভিডিওটা এডিট করতে হয়। এখন মোবাইল স্ক্রিন ভিডিও এডিট করতে গিয়ে যদি আমরা একটা মোবাইল ফ্রেম অ্যাড করতে পারি তাহলে আমার ভিডিওটা অনেক সুন্দর হয়। এখন মোবাইল ফ্রেম আমরা কোথায় পাবো? অনেক সময় আমরা গুগল থেকে মোবাইল ফ্রেম ডাউনলোড করি, অনেক সময় আমরা কপিরাইটের ভয়ে মোবাইল ফ্রেম ডাউনলোড করি না, আবার ডাউনলোড করলেও সেগুলো মোবাইল স্ক্রিনের সঙ্গে মানানসই হয় না, খাপ খায় না, অর্থাৎ আমরা সাইজ মিলাতে পারি না। প্রিভিউয়ার্স, আমার ভিডিওটি দেখলে আপনারা কীভাবে স্ক্রিন ভিডিওর জন্য নিজেই মোবাইল ফ্রেম তৈরি করতে পারবেন এই বিষয় নিয়ে জানতে পারবেন। প্রিভিউয়ার্স, আমি আমার সম্পূর্ণ ভিডিওতে স্ক্রিন ভিডিওর জন্য কীভাবে নিজে নিজে মোবাইল ফ্রেম তৈরি করে নেবেন এই বিষয়টি আজকে দেখাবো। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল দাদা সম্বাদে রাখুন, আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। রিভিউয়ার্স, চলুন তাদের কথা না বাড়িয়ে আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। রিভিউয়ার্স, প্রথমে বলে রাখি আমার এই স্ক্রিন ভিডিওতে আমি যে মোবাইল ফ্রেমটি ব্যবহার করেছি ওই ফ্রেমটি আমি কিভাবে তৈরি করেছি তা আমি আপনাদেরকে আজকে দেখাবো। রিভিউয়ার্স, তা আমি প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে প্রবেশ করব। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে প্রবেশ করে আমরা নিউ টেক্সট ডিলিট করে দেবো। উপরে বাম দিকে ডিলিট আইকন আছে, ডিলিট আইকনে ক্লিক করে আমরা নিউটা ডিলিট করব। নিউ টেক্সট ডিলিট করে উপরে ডান দিকে থ্রি ডট লাইট অপশনে ক্লিক করব। ওইখান থেকে আমরা ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করে আমরা এখান থেকে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করে আমরা ইউটিউব থাম্বনেইল সাইজ সিলেক্ট করব। ইউটিউব থাম্বনেইল সাইজ সিলেক্ট করে আমরা ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা উপরে এবার প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা ফ্রম গ্যালারি থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। আপনারা মোবাইলের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, ওই স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করে আমরা এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর এটাকে আমি আমার সাইজ মতো বসাবো। বসালাম, বসিয়ে এবার আমরা লেয়ারে ক্লিক করব। উপরে একটা লেয়ার আইকন আছে প্লাস বাটনের পাশে, বাম পাশে লেয়ার বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ওই তালা আছে তালা চিহ্নটা লক করে দেবো। লক করলে ওই ইমেজটা আর নড়বে না। এবার আমরা আবার প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করে এবার সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে আমরা যেই স্ক্রিনশট এর সাইজের সমান করে একটা শেপ নিয়ে নিব। আমি শেপ নিচ্ছি, নিয়ে একটু বাড়িয়ে দিব, দুই পাশে একটু বাড়িয়ে দিব, অর্থাৎ লম্বায় দুই পাশে একটু বাড়িয়ে দিব। আমি জায়গায় মতো সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আমি এটা সাইজ মতো বসিয়ে দিচ্ছি, উপরে বাড়িয়ে দিচ্ছি। দুই পাশে বাড়িয়ে দেওয়ার পর আমরা ওপাসিটি কমিয়ে দিব। ওপাসিটিটা কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর এবার আমরা আবার একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিব। এই লংটা একটু বাড়িয়ে দিচ্ছি ওইদিকে। অ্যাডজাস্ট করে নিয়ে আমরা টিক চিহ্নতে ক্লিক করব। ওপাসিটিটা একদম জিরো করে দিলাম। এবার আমরা উপরে টিক চিহ্নতে ক্লিক করব। তো টিক চিহ্নতে ক্লিক করার আগে আমরা স্ট্রোকটা একটু বাড়িয়ে দেব। তা আমরা এটা 10-12 মধ্যে রাখবো স্ট্রোকটা। স্ট্রোকটা বাড়িয়ে দিচ্ছি, তো স্ট্রোকটা আমি 12 মধ্যে রাখলাম। এবার আমরা কালার সেট করতে পারি, আমরা ব্ল্যাক কালার সেট করে দিলাম। ব্ল্যাক
ब्लैक कलर सिलेक्ट करार पर हमें रेडियस एक बाड़िए देव रेडियस चार पाँच मध्य रखले भलो बसि ग समस्या चार पाँच मध्य रखले भलो तो हमें पाँच को दिल पाँच को दिए एबंधा टिक्सिनोते क्लिक करब क्लिक कर लिक्सिनोते क्लिक कर एबारमें लेयारे क्लिक करब ऊपर प्लस बाम पास लेयार क्लिक कर लक कर देव तला जे अपशन आ वो तला आइकने क्लिक कर लक कर दिल आबा प्लस आइकने क्लिक कर आबार एक शेप निब शेपटा नहीं एक साइज को निब जे हमारे ऊपर जे एक जगह बाड़ती आई जैगाटार जो इटा साइज कर तपर हमारे ये कलर दीब इटा सुंदर एके बारे एडजस्ट कर बसिए दीची तो हमें एबारे कलर दीब एखान कलारे क्लिक करब ब्लैक कलर सिलेक्ट कर लम सिलेक्ट कर एबारे जैग मत बसिए दीब बसिए देव जो हमें नीचे एखे क्लिक कर एखान पजिशन अनुजाई बसिए दिल तो पजिशने नहीं गलम पोजिशन मतो बसिए आमरा टिक्सिनोते क्लिक करब टिक्सिनोते क्लिक करार पर आबार आरेकटा शेप निब तो एटा आमार बसानो हये गेछे एबार आमि टिक्सिनोते क्लिक कर लाम एबार आमि आबार आरेकटा शेप निब आबार प्लासे क्लिक करब एटाके आमि एटाके लक कर दिलाम लक करे आबार आरेकटा शेप निलाम शेप निये आबार एई जे नीचे जे खाली जैगा आई साइज अनुजाई ये छोटो कर निब छोटो कर आर कलर ब्लैक कर दीब एखान कलर सेट करब ये कलर ब्लैक दिल ब्लैक दिए आर ये जगह मत बसिए दीब तो बसानो हो गए एबारमें टिक्सिनोते क्लिक कर लम एबारमें आबार प्लस आइकने क्लिक करब क्लिक कर आबार आरेकटी शेप निब शेप निये एकटा छोटो शेप निब उपरे जे एकटा सोनार जे एकटा स्पीकार एकटा इया थाके अपशन थाके ओई स्पीकारटा बानानोर जोन्नो एकटा छोटो गो निलाम निये एकटु ग्रे कालार दिब कलर सेट करब एटार साइज निलाम एतटुकु साइज निलाम एबार एखान थेके आमि एटार कलर सेट करब एटाते एटाके ब्लैक देव ना एखान थेके एकटा कलर सिलेक्ट कर लाम कलरटा निये एबार आमि एटाके जगह मतो बसिए दिब जेखाने आमादेर मोबाइल स्पीकार थाके आमरा जे काने शोनार जन्य जे स्पीकारटा थाके ओइटा बनानों जो ये नहीं जाती फरे ये हमें जगह मत बसिए दिखी बसिए दिल आबारेक्टा शेप निब आबार प्लस बाटने क्लिक करब तो प्लस बाटने क्लिक कर आबार शेप निब शेप निये एबारे ऊपर जो अपशन आछे क्रसर पाशे ओखाने क्लिक कर एक गोल शेप निब निये एटाके छोटो करब এটাকে এই গোলটা দিয়ে আমরা ক্যামেরা বানাবো যে একটা ক্যামেরা আইকন থাকে ওই ক্যামেরা বানাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রেমের উপরে একটা ক্যামেরার আইকন আছে এই ক্যামেরাটা আমি বানাবো এটা বানানোর জন্য আমি এটাকে সাইজটাকে ছোট বড় করতেছি এটাকে আমি পরিমাণ মতো ছোট বড় করে নিব এইটুকু রাখলাম
এবার এটাকে আমি কালার দিব। ঠিক আমি কালার দিব, এখান থেকে একটা আমি কালার সিলেক্ট করব। তো আমি এখান থেকে কালার সিলেক্ট করে এটা আবার সাইজটা বড় হয়ে গেছে, এটাকে আমি আবার সাইজ করে নিচ্ছি। কালার সিলেক্ট করলাম, আবার সাইজ করে 2% রাখতেছি, 2 অথবা 3-এ। তো আমি এটা 2-এ রাখবো, এ 2-এ নিয়ে এবার আমি এটাকে পজিশন মতো বসিয়ে দেব। তো প্রিভিউয়ার্স, আসলে এগুলো করতে কিছু সময় লাগে, তাই আমার ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে। আমার বসানো হয়ে গেছে, এবার আমি আবার প্লাস আইকনে ক্লিক করে আর একটা শেপ নিব। শেপ নিয়ে নিচে বসাবো, ওই যে একটা ফাওয়ার বাটন থাকে, ফাওয়ার বাটন বলা যাবে না, আসলে স্যামসাং মোবাইলগুলোর মধ্যে নিচে একটা বাটন থাকে, ওই বাটনটা তৈরি করার জন্য। স্যামসাং না, আরও অনেক মোবাইল থাকে, অনেক মোবাইল থাকে না, তো আমি এখানে ওই বাটনটা তৈরি করতেছি। এটা আমি শেপটা নিয়ে এখানে আমি কালার দিব, এটাকে ব্ল্যাক কালার দিব, ব্ল্যাক না গ্রে কালার দিব। যে উপরে যে কালারটা দিয়েছিলাম স্পিকারের, ওই কালারটা দিব, দিয়ে আবার এটাকে পজিশন মতো বসিয়ে দিব। তাহলে আমি এটাকে পজিশন মতো বসিয়ে দিচ্ছি। তো টেক্সটে ক্লিক করলাম, বসানো হয়ে গেল। আমার কাজ প্রায় শেষ, এটা একটু বড় হয়ে গেছে, তাই একটু সাইজটা একটু ছোটো করো নাকি। তো এটাকে আমি জায়গায় মতো বসিয়ে দিচ্ছি। এবার সুন্দর একটা সাইজ হয়েছে। এটাকে আমি জায়গায় মতো বসিয়ে দিচ্ছি, তো এটা আমার জায়গায় মতো বসানো হয়ে গেছে। এবার টিকসিনতে ক্লিক করলাম, প্রিভিউয়ার্স, আমার কাজ প্রায় শেষ। তো আমি এবার কী করবো, লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে সর্বপ্রথম যে স্ক্রিনশট নিয়েছিলাম ওই লেয়ারে গিয়ে এটা ডিলিট করে দিব। এখানে ডিলিট আছে, ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এবার আমি এই ফ্রেমটি কি এই ফ্রেমটিকে সেভ করব। সেভ করার জন্য আমরা নিচে যে একটা অপশন আছে, নিচে বাম দিকে, ওখানে বাম দিকে না, নিচে ডান দিকের ওই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্টে ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, শুধু ফ্রেমটা থাকবে। তো এবার আমি আবার উপরে ডান দিকে তিন ডট লাইনে ক্লিক করে আমরা কী করব, এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পর এখান থেকে পিএনজি ফরম্যাটটা, পিএনজি না থাকলে পিএনজি করে দেবো। করে দিয়ে উপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই আমার মোবাইল ফ্রেমটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। প্রিভিউয়ার্স, এবার আমি এখান থেকে বেরিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই। প্রিভিউয়ার্স, আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে আপনারা এবারে এভাবে স্ক্রিন ভিডিওর জন্য মোবাইল ফ্রেম নিজেরাই তৈরি করে নিতে পারবেন। দেখুন মোবাইল ফ্রেমটা কালো হয়ে, ব্যাকগ্রাউন্ড এখানে ব্যাকগ্রাউন্ড কালো হওয়ার ফলে ভালো করে বোঝা যাচ্ছে না। প্রিভিউয়ার্স,
আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন বাজিয়ে রাখুন। আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত, খোদা হাফেজ।